বিনীত গোয়েল কি বললেন, আপনারা তো ভিতরে গেলেন? দেখুন, আমাদের কিছু স্পেসিফিক কোশ্চেন ছিল, আমাদের বক্তব্য ছিল যে 9 তারিখ এবং 14 তারিখ এবং তার সাথে 12 তারিখ যে ইভিডেন্স ট্যাম্পারিংয়ের ঘটনা ঘটেছে, এই সমস্ত ঘটনাগুলিতেই কলকাতা পুলিশের অত্যন্ত দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় পাওয়া গিয়েছে এবং তাদের যে কর্তব্য ছিল তারা ঠিকভাবে সেটা করতে পারেননি, এটা বলার এটা আমাদের বক্তব্য ছিল। এবং তার সাথে আমাদের কিছু স্পেসিফিক প্রশ্ন ছিল যেগুলোর আমরা কোনো সদুত্তর ওনার কাছ থেকে পাইনি। আমাদের বক্তব্য ছিল এই সমস্ত ঘটনার নৈতিক দায়ভার নিয়ে ওনার পদত্যাগ করা উচিত এবং এই যে পুলিশের সর্বোচ্চ পদকর্তা হিসাবে এই যে ঘটনাগুলো ঘটেছে যেখানে ওনাদের একটা সঠিকভাবে কাজ না করার প্রমাণ বারবার করে বিভিন্ন জায়গায় পাওয়া গিয়েছে এবং কোর্ট থেকেও বলেছে সেটা দায়ভার নিয়ে ওনার পদত্যাগ করা উচিত, সেক্ষেত্রে উনি বলেছেন যে তার মতে তিনি যে কাজটা করেছেন সেটা মানে সেটা ঠিকঠাকভাবে করেছেন, কিন্তু যদি তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেন যে তার কাজ সঠিকভাবে হয়নি এবং তারা তাকে সরিয়ে দেন তাহলে সেটা তিনি হাসি মুখে মেনে নেবেন। আপনাদের থেকে যে দাবি রেখেছিলেন কার্যত পদত্যাগের, কোথাও কি সেই দাবি ওদের মান্যতা দিয়েছেন? সেটা তো মান্যতা কোনোভাবেই পাওয়া গেল না, আমরা তো পদত্যাগের দাবি রেখেছিলাম সেটা হলো না। পুলিশের তরফ থেকে কোনো রেসপন্স দিয়েছে আপনাদের কাছে? রেসপন্স মানে এটাই বললাম যেগুলো বললাম এটাই রেসপন্স, ঠিক আছে, আমরা কিছু স্পেসিফিক প্রশ্ন রেখেছিলাম যেগুলো কোনো সদুত্তর আমরা পাইনি। আপনারা কি সন্তুষ্ট এতে? না, সন্তুষ্ট নই। আগামী দিনে আপনাদের কি চিন্তা ভাবনা, এই আন্দোলন কি জারি থাকবে? আপনাদের আন্দোলন জারি থাকবে, অবশ্যই থাকবে। এখানে যে আপনারা ধর্ণা মঞ্চ দিয়েছেন, কাউকে অবস্থান করছেন, এই অবস্থান কি আপনাদের জারি থাকবে? না, আমাদের ধর্ণা মঞ্চ করা কিছু হয়নি এবং আমাদের অবস্থানের নির্দিষ্টভাবে কোনো পরিকল্পনা ছিল না। আমরা চেয়েছিলাম কালকেই সিপির সাথে দেখা করে সিপিকে ডেপুটেশন দিতে, সেটা কালকে সম্ভব না হয় আমাদের অবস্থান করতে হয়েছিল। আমরা ডেপুটেশন যেহেতু জমা দিয়েছি আজকে আর আমাদের অবস্থানের কোনো প্রয়োজন নেই। ডক্টর হিমাদ্রি শেখর বেরো। কি ভাবছেন, ফ্যামিলি নিয়ে কোথায় রসনা তৃপ্তি করবেন? আর চিন্তা নেই, রসনা তৃপ্তির সেরা ঠিকানা হোটেল ইউটু, যেখানে রয়েছে ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট, সঙ্গে থাকছে মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, পুল পার্টি সুবন্দোবস্ত রয়েছে ইউটুতে। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠান যেমন বিবাহ, জন্মদিন এবং অন্যান্য অনুষ্ঠান করারও সুবন্দোবস্ত রয়েছে। তাই আর দেরি না করে আজই চলে আসুন ইউটুতে। আমাদের ঠিকানা কল্যাণী এক্সপ্রেসওয়ে, কাঁচরাপাড়া, কাঁপা মোড় সংলগ্ন ইউটু হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। যত জিনিস আছে সবাই পাচ্ছে খুবই কমের মধ্যে, এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে।